ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই, মজার ছলেই ভিডিওটিকে দেখবেন। সঞ্জিত না, ওটা তো ছোটবেলার বন্ধু। বন্ধু কেমন আছো? আমি ষষ্ঠী রে, সেই ছোটবেলার থেকে আমরা একসাথে পড়াশোনা। আমি তোকে চিনি না, আশার বাচ্চাদের তোমার জামাটা কি করলি তুই? এটা আমি জানিস এটা কোথা দিয়ে কেনা আছে? আরে ভালো করে দেখ, সে ছোটবেলার বন্ধু আমি। আশার বাচ্চা কোথা থেকে চলে আসে? আরে বন্ধু রে, আজকে আমাদের চিন্তা পারলি না? ছোটবেলায় একসাথে পড়াশোনা করছি, চাকরি পাইয়ে ভুলে গেছে ছোটবেলার কথা। বন্ধু রে, আজকে চিনলি না আমারে? ছোটবেলার বন্ধু আমার। বন্ধু, ও বন্ধু, কেমন আছিস বন্ধু? আমি ভাবলাম কালকে সঞ্জিতের সাথে সঞ্জিত তো চাকরি করে, তুই চাকরি করে চিনবো না আমার, কবে আসলি? এই তো আসলাম আজকে। আমিও তো আজকে সকালে আসলি। খবর সব ভালো? এই তো ভালো। বাড়ির সবাই ভালোই আছে? তো বল, চাকরি করি কি অবস্থা? এই তো বিয়ে, তোদের বিয়ে তো বাড়াইছে কি? হ্যাঁ বেরোচ্ছো তো, বাড়িতে একটু কাজ আছে, ওই জন্য ছুটি নিয়ে 10 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসছি। হ্যাঁ থাকবো 10 দিন এখন এখানে। ঠিকই আছে, আমিও আছি মোটামুটি সাতারে, তাহলে একসাথে ঘুরবো। তাহলে একসাথে ঘোরা যাবে। ষষ্ঠীর সাথে দেখা হয়েছিল? কোন ওই ওই যে চাষা? হ্যাঁ রে, আমাদের ছোটবেলায় বলবো, চাষা বলছিস কেন? চাষাকে চাষা বলবো কি বলবো? ও ভালো কথা, সেইদিন ষষ্ঠী খুব দুঃখ প্রকাশ করলো, তো তোকে নাকি একটু জড়িয়ে ধরছিল বলে তুই ওকে যাচ্ছে তাই বলছিস। আরে বলিস না, আমি ওই দিন আসতেছি বাড়িতে, তো ও মাঠে কাজ করতেছিল, দৌড়ে আসে, আমি একটা দামে একটা জামা পরেছিলাম, ও জামাটা আমার নোংরা করে দিল। তো কি হয়েছে, ছোটবেলার বন্ধু এতদিন পর দেখা হয়েছে, একটু করবে না? আমার কত কোনো সম্পর্ক নাই, ঠিক আছে তলবদারি করতিস, থাক তুই ওকে নিয়ে। হ্যাঁ এরকম বলছিস কেন, আমরা 3 বন্ধু একসাথে থাকবো সবাই, স্ট্যাটাস মিলেই চলতে হয়, ও যাকে তাকে সঙ্গে নিয়ে তো চলা যায় না, লুঙ্গি পাঞ্জাবি পরে। হ্যাঁ একটা বড় কোনো অনুষ্ঠানে গেলে ওকে নিয়ে যাওয়া যায়, ওর সাথে যাওয়া যায়, মান সম্মান থাকে লোকের সাথে। এরকম বলছিস কেন তুই? তুই যদি পারিস তো তুই থাক, ঠিক আছে? থাকিস না, এইসব ছেলেকে নিয়ে আর পারা যায়। জল তো জল দাও,
হ্যালো ফার্মো রবীন্দ্র, এই এই সন্দীপ অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আসবে যে জায়গা রাস্তায়, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হবে, এর অবস্থা খুব খারাপ। এই কি হয়েছে রে, কি হয়েছে, এখন সুস্থ আছে, এখন তো অসুবিধা নাই, টাইম মতো নিয়ে আসছিলাম, যাই হোক বাঁচানো গেছে। এখন তো ঘুমে শুই দিছি, এখন তো তোমার অসুবিধা হবে না, সুস্থ হয়ে। তো সুস্থ হয়ে সেদিন বাড়িতে আসছে, তারপর তো আমার সাথে দেখা হয় নাই, যাইতে হবে, দেখা করব, চল যাই দেখে আসি, ওর সাথে দেখা করে আসি, আর যেতে হবে না, আমি তো বন্ধ আসছে, বস বস, ঠিক আছে তো এখন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা তো হয় নাই, না অসুবিধা হয় নাই। তাহলে বন্ধু বল, তুই সেদিন ষষ্ঠীর সাথে এরকম ব্যবহার করলি, আজকে ষষ্ঠীর জন্য তোকে আমরা সুস্থ করতে পারলাম, না হলে ওই রাস্তায় পড়ে থাকতি, মরেই যেতি, রাস্তার জন্য সময় মতো না নামতে পারলে। আর সে ষষ্ঠী তোকে একটু জড়িয়ে ধরছিল বলে তুই কত কিছু শোনালি ওকে। বন্ধু আর বলিস না, আমি আমার ভুল খুবই বুঝতে পারছি, আমি খুবই লজ্জিত, ওগুলো বলে আমাকে আর তোরা ছোট করিস না, আমি ওগুলো ভুল বুঝছি বন্ধু, বন্ধু বন্ধুই হয়, তো বন্ধুর সাথ কখনো ছাড়তে হয় না, আশা করি বুঝতে পারছেন আপনারা।